হ্যালো এভরিওয়ান, সবাইকে আন্তরিক সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি সকলে ভালো আছেন। দর্শক, জামালপুরের পর এবার দিনাজপুরের ডিসি মাহমুদুল আলমের বিরুদ্ধে নারী কেলেঙ্কারির এক অভিযোগ উঠছে। সম্প্রতি একটি ভিডিও বার্তায় ডিসির সঙ্গে অনৈতিক সম্পর্কে এই তথ্য ফাঁস করেছেন এক নারী। বর্তমানে ওই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। দর্শক, ওই নারী দাবি করেন ডিসি তাকে বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়ে তার সাথে অনৈতিক সম্পর্ক গড়ে তোলে। পরবর্তীতে এই সম্পর্কের কথা তার সংসারে জানলে বা তার স্বামী জানলে তাদের সংসারটি ভেঙে যায়। আমার একটা অবৈধ সম্পর্ক গড়ে উঠে, গড়ে ওঠার সময় তিনি আমাকে বিভিন্ন প্রকার প্রতিশ্রুতি দেয়। দর্শক, আপনাদেরকে আরও একটি ইনফরমেশন দিচ্ছি যে এই দিনাজপুরের ডিসির সঙ্গে ওই মহিলার সম্পর্কটি ভেঙে যাওয়ার আরও একটি কারণ হচ্ছে জামালপুরের ডিসি। জামালপুরের ডিসির ভিডিওটি যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়, তখন দিনাজপুরের এই ডিসি ওই মহিলার সাথে সমস্ত যোগাযোগ বন্ধ করে দেয় এবং পরবর্তীতে তাদের সম্পর্কটি ভেঙে যায়। জানা গেছে দিনাজপুরে একটি স্কুলে শিক্ষকতা করেন ওই নারী। তার সঙ্গে যোগাযোগ করা হলে এ বিষয়ে কথা বলতে রাজি হননি তিনি, কথা বলতে চাননি তার পরিবারের সদস্যরাও। এদিকে ঘটনার সঙ্গে সম্পৃক্ততা নেই বলে দাবি করেছেন জেলা প্রশাসক মাহমুদুল আলম। তিনি বলেন, আমার উপরে কর্মকর্তারা এ বিষয়ে তদন্ত করছে। অন্যদিকে ঘটনাটি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে স্থানীয়রা। একই সঙ্গে মুক্তিযোদ্ধাকে অবমাননার ঘটনায় দিনাজপুরের ডিসির বিরুদ্ধে চলছে নানা কর্মসূচি। তো দর্শক, আপনারা কি মনে করেন যে বাংলাদেশে এত বড় বড় কর্মকর্তারা, যারা সরকারি কর্মকর্তা, তারা বিভিন্ন রকম অনৈতিক কার্যক্রমে লিপ্ত হচ্ছে, তো এদের বিরুদ্ধে কি সঠিক পদক্ষেপ নেওয়া হচ্ছে? কয়েকদিন আগে জামালপুরের ডিসি যে অনৈতিক কার্যক্রমে লিপ্ত হয়েছিল, তার বিরুদ্ধে কি আদৌ কোনো ভালো কোনো শাস্তি দেওয়া হয়েছে? হয়তো দেওয়া হয়নি। তাকে হয়তো চাকরির যে মানটা ছিল ওইখান থেকে একটু নিচে নামাই দেওয়া হয়েছে, কিন্তু তাকে কিন্তু কোনো শাস্তি দেওয়া হয়নি। তো দর্শক, আপনারা যেখানে যে অবস্থায় আছেন সেখান থেকে প্রতিবাদ করবেন এবং এই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিবেন। তো দর্শক, আর বেশি কিছু বলবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার ভিডিওটি পছন্দ হলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবার শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।